last day and next second day আমরা এখন যাচ্ছি আপার ক্যাম্পে ওখান থেকে আমরা সূর্যোদয় দেখবো দেন আমরা আবার নেক্সট সিজনের ছৌ নাচ সেটা হবে সবাই রেডি রেডি বসুন্ধা মর্নিং মর্নিং আজকের ব্যাপারে আজকে আমরা যাচ্ছি আপার ড্যামে যাচ্ছি আমাদের সূর্যোদয় তোলার পর নর্মালি হয়তো টাইম লাগবে কেউ তুলবে কেউ হয়তো এমনি নর্মাল তুলবে সেটার পরে আমাদেরকে আমাদের দ্বিতীয় সেশন বা সেকেন্ড সেশন অফ সোমনাচ আমাদের হবে আপার ড্যামে একটা আমাদের লোকেশন আছে কাশফুলের তো সেইখানে আবার আমরা রিপিট করবো তো এইবারে আমাদের কিছু আর অন্য ধরনের একটা করার ইচ্ছা আছে যেটা গতকালকে এক ধরনের করেছিলাম এবার একটু অন্য ধরনের গতকালের খুব তাড়াতাড়ি হয়ে গেছে গতকালকে তাড়াতাড়ি হয়েছিল হতে পারে কিন্তু কেউই মানে আমরা একটুখানি দেরি হয়ে গেছিলো আমাদের সবার তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করতে হয়েছে অ্যাজ প্ল্যান্ড হয় গাড়ি চলে এসছে এবারে প্ল্যানটা নিয়ে আমরা যাচ্ছি আজকে প্ল্যান নিয়ে যাচ্ছি এবং একদম অন্য ধরনের করবো ওকে চলো মর্নিং রেডি চলো স্টার্ট করা যাক আজকে এই ও সরি দেখছি আমাদের একমাত্র দিদি ও রেডি মর্নিং চলো তোমার লাগবে না তো না না হয়ে গেছে ঠিক হয়ে গেছে
পুরো চেঞ্জ হয় না দেখেছি কোনো বক্তব্য না, আমি প্রতিদিন এদেরকে দেখি আর এদের পরিশ্রমটা দেখে আমাদের অবাক লাগে। কারণ আমরা মোটামুটি চারটা থেকে আমি সব লক্ষ আমরা, কারণ এই এক একটা জিনিস আমরা যেখানে এক হাতে ওঠাতে পারি না সেটা এখানে পরে এরা ভারী সেখানে এরা তোমার এটাকে পরে উল্টে তোমার স্পিনিং করছে বা তোমার ভল্ট খাচ্ছে। সেটাই হলো কথা, কাজগুলো সেই সত্যি ভালো লাগা। এইটাকে নিয়ে একটা রাস্তার একটা ছবি তুলো, সেইখানে থেকে বিজয় কিশোর, বিজয় কিশোর আমরা নিয়ে গেছিল প্যারিস দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্র্যাঙ্কফর্টে একবার গাড়িতে নেমেছিল আর কি। ওখান থেকে আবার গাড়ি চলে গেল প্যারিস। আর তোমাদের কতজনের টিম গেছিল লন্ডন? আমরা গেছিল 18 জন। 18 জনে সব খরচা ওরাই দিয়েছে? ওরাই দিয়েছে। আমার নাম মঙ্গল সিং মানকি। আপনি এখানেই থাকেন? আমি এখানে। আপনার এখন ছৌ নাচের দল নেই? এখন পেনশন পাচ্ছি। পেনশন কে দিচ্ছে, সরকার থেকে? সরকার থেকে। নাম কি রে তোর? মানিক। মানিক, স্কুলে পড়িস? হ্যাঁ। কোন ক্লাসে? এইটে। আরে বাপ রে, কোন স্কুলে পড়িস? হাই স্কুল। ভালো। কতদিন কতদিন ধরে করছিস? দুবছর। বাহ ভালো।
আলুর দম আর লুচি না সঙ্গে কি আছে সঙ্গে আর কি আছে পেঁপে এটা কি কি আছে আলুর দম তো হ্যাঁ আলুর দম আর লুচি তাহলে খাওয়ার কিরকম বলতে হবে না মানে একদম বাড়ি খাবার না বাড়ি খাবার হলে হবে না মুশকিল হয়ে যাবে তেল ঝাল মশলা একদম আমাদের আজকে লাস্ট দিন লাস্ট দিনের ব্রেকফাস্ট হচ্ছে সাড়ে দশটার সময় লাস্ট সাফার নয় লাস্ট দিন হবে হবে আসছে আর সবার কিরকম এক্সপিরিয়েন্স লাস্টেরটা সত্যি খুব ভালো হয়েছে কথা বলার মতন নেই তাই তো লাস্টটা সত্যি খুব ভালো হয়েছে কারণ কি এবারের আমাদের যেরকমভাবে অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম যেরকমভাবে চৌধলের লোকেরা আমাদের সঙ্গে কোঅপারেট করেছিল আমাদের প্রত্যেকেই খুব ভালো শট এসেছে ঠিকই বলবেন আর সুমিত প্রত্যেকের প্রোফাইল শট বহু দুর্দান্ত হয়েছে কিন্তু সব ইউনিক ইউনিক পোজ সুমিত তোমাকে কেমন লাগা বহুত বড়িয়া লাগা আর নেক্সট বার পাক্কা না নেক্সট টাইম পাক্কা প্রি বুকিং প্রি বুকিং ওকে প্রি ওয়েডিং শোনাও প্রি বুকিং আর বল খুব ভালো এক্সপিরিয়েন্স বসুন্ধরা সবার কাছে থ্যাংক ইউ বলবো এরকম একটা জিনিস অর্গানাইজ করার জন্য আর বাকি গ্রুপ মেম্বারদেরও লট অফ থ্যাংক কারণ তারা কভার না করে এটা কতই এত সাকসেস হলো থ্যাংক ইউ সঞ্জয় কি কেমন লাগলো কেমন লাগলো খিদে লাগলো শুনতে পাচ্ছেন কোথায় আছি আমরা লাস্ট দিন লাস্ট আর কিছুক্ষণের জন্য আমরা আছি এখানে আমরা এখন যাচ্ছি গাড়ি করে অযোধ্যা থেকে পুরুলিয়া 3:35 ট্রেন 3:35 রূপসী বাংলা ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ লাঞ্চ করবো কিছুটা লাঞ্চ করবো লাঞ্চ করে ট্রেন ধরবো ট্রেন ধরে আবার সেই পলিউশন শহর কলকাতা ব্যাক কেমন লাগলো ভালো হয়েছে খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স দারুণ আমার খুব ভালো লেগেছে আর গান বুঝে পাচ্ছে অসাধারণ মহুয়াটা খুব ভালো ছিল আচ্ছা তুমি তো খেলেই না বেশি তুমি একদম খেলো চলো আর পুরুলিয়ায় দেখা হচ্ছে আপনার জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও পুরুলিয়া আচ্ছা আমাদের এখন ফটো সিজন চলছে রাস্তার মাঝখানে বসুন্ধা ঠিক আছে কারো এনার্জি এখনো লস হয়নি পুরুলিয়ায় সিকিম জুলুক সিল্ক রুট সোজা কথায় বলতে গেলে অসাধারণ দৃশ্য অসাধারণ আকাশ মেঘ এখানে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া জংশন এই হলো পুরুলিয়া স্টেশন এখন আমাদের এখানে লাঞ্চ হচ্ছে তাই তো কি লাঞ্চ হচ্ছে আমরা এখন রয়েছি সাউথ ইন্ডিয়ান জন্য জোনে আচ্ছা আমাদের এখন চলছে ধোসা ইডলি আর কি বড়া ট্র্যাক মেট্রো জায়গা নেই কেমন খেতে খুব ভালো কবিতা দি কেমন
কলকাতার মতন এত ফুড রিভিউ ফুড রিভিউ বললাম না আচ্ছা ঠিক আছে বুঝে গেছি চলো এখানে আমাদের কোচ এই ইয়ারটাতে করেছে ঠিক আছে থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য হ্যাঁ আর উঠছি কেমন লাগলো আমাদের বস প্রতিবারের মতোই আমাদের ট্রিপ সাকসেসফুল প্রতিটা ট্রিপই আমরা যে কটা করছি প্রতিটাই ভালোভাবে সাকসেসফুল হচ্ছে এটা হলো এখন ফেরার পথে ভালো মেমোরি দেন অসাধারণ কিছু ফটো নিয়ে আমরা বাড়ি ফিরছি সবাই এটা কি আনন্দ যে সবাই ভালো সংখ্যা করতে পারে সবাই স্যাটিসফাইড এটাতেই আমাদের সবাই কারণ থ্যাংক ইউ দাদি কিছু বক্তব্য আমার তো কিছু বলার নেই আবার অসাধারণ লেগেছে সবার অ্যারেঞ্জমেন্ট উঠছি গাইডনেস আর মানে সবার ভালোবাসা প্রসন্দা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর মানে কোনো অসুবিধা হয়নি যে একটা ফ্যামিলির মতন যে থাকা মানে মজা করা আড্ডা মারা হাসি ঠাট্টা সব কিছু রয়েছে সব ফটো তোলা হয়েছে ফটোগ্রাফি দেওয়া হয়েছে হ্যাঁ রাত্রিবেলা পাঁচিল টপকানো আর ক্যামেরার মানে ক্যাপ না খুলে আমার নাইট ট্রেল ফটোগ্রাফি ও বলাকা হোটেল আর বলাকা হোটেলকে গোলাকাটা হোটেল ও চলো নেক্সট টাইম দেখা হচ্ছে আমার থ্যাংক ইউ